نيكست يير ان شاء الله ون 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 ان شاء الله وورلد كاب ويل بي ان شاء الله ذا برايت جيست فور ذا حج পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আহমেদ আল মালিকি বলেছেন, পাকিস্তান এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলে রাজকীয় আতিথেয়তায় হজ করার সুযোগ দেবে সৌদি আরব। টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে 2 জুন রোববার পাকিস্তান দলকে শুভকামনা জানিয়ে এই বার্তা দেন রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আহমেদ আল মালিকি। বাংলাদেশ সময় রোববার সকালে মাঠে গড়িয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024। 6 জুন বৃহস্পতিবার রাতে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এরপর 9 জুন চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে তারা। 11 জুন খেলবে কানাডার বিপক্ষে, আর 16 জুন শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এক ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বলেন, আমার এই বার্তাটি পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের জন্য। আল্লাহ চাইলে এবার আপনারা এই বিশ্বকাপ জিতবেন, আর পাকিস্তানের মানুষ বিশ্বকাপে আপনাদের সাফল্য উদযাপন করবে। তিনি আরও বলেন, এছাড়াও আমি পাকিস্তানের সর্বাঙ্গীন সাফল্য ও উন্নতি কামনা করছি। পাকিস্তান দল 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছর রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাজকীয় আতিথেয়তায় হজ করার সুযোগ পাবেন।